হ্যালো গাইস, আজকে খেতে ইচ্ছা করছে পুচকা। সবারই আগে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা ছিলে, তারপর মা মিশ করছে, আলুগুলো মিশ করছে। তো আমি সবারই আগে কি করলাম, অনেক পুরনো আচার ছিল তেঁতুল, তো তেঁতুলটাকে জলে ভিজিয়ে ভালোভাবে ভিজিয়ে বিচিটা করে ফেলে দিই। তো ভালোভাবে এটা বিচিটা বের করে ফেলে দিলাম। ফেলে তারপরে 1 টাকা দামের প্যাকেট আছিল জল জিরা, তো দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো 5 প্যাকেট নিয়ে এসেছিলাম, পুরোটা ঢেলে দিয়েছি। তো ওখানে দেখো মা মানা করেছে সরষের তেল দিতে না, বাবা সরষের তেল দিয়েছে আলু সিদ্ধতে। তো আমি টকের ভিতরে তেঁতুল জলের ভিতরে জল ঢেলে দিয়েছি ভালোভাবে। তো কেন কি সবাই খাবে, তো জল তো অনেক সবাই পছন্দ করে, জল তেঁতুল জলটা অনেক পছন্দ করে। তো আমি জলটা ঢেলে দিয়েছিলাম। তারপরে কি হলো, মা ওখানে আলুটা ভালোভাবে মেখে আমারও তেঁতুল জলটা হয়ে গেল। তারপরে কি হলো, ছোলাটা দিয়ে দিল আলু সিদ্ধর ভিতরে, তারপর ওটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপর এখন খাওয়া রেডি হয়ে যাবে। খেতে অনেকটা ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। বাট হ্যাঁ, হতে পারে আমার ঘরে আলুটা অনেকটা জল জল হয়ে গেছে, আলুটা সিদ্ধ অনেক গিলে হয়ে গেছে আলুটা। তো কি করবো, এভাবেই খাচ্ছিলাম, বাট খেতে অনেকটা টেস্ট লাগিয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, যা বাবাকে দেখবে, একটা খাবে আর একটা খেতে যাবে, পুরো কাপটা ঢেলে দেবে, পুরো কাপে বাটিতে জুসটা ঢেলে দেবে, তেঁতুলের জলটা ঢেলে দেবে, আবার ঢেলে দেবে।